হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার তো ভীষণ গরম লাগছে আজকে। ঠিক আছে, এতটা গরম লাগছে তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি জন্য আমার গরম লাগছে আজকে। তা গরমের দিন, তার জন্য কি নিয়ে নিয়েছি দেখো, আমি এটা হচ্ছে জল নিয়ে নিয়েছি। ঠিক আছে, এই জলটা আজকে আমি খাবো, তোমাদের দেখাবো। আমার এত গরম লেগেছে, এত ভীষণ গরম লেগেছে, তার জন্য ভাবছি এই জলটা আজকে আমি খাবো। কেন বলতো, এটা দিয়ে নিয়েছি, এটা হচ্ছে জলটা খেলে না ভীষণ মানে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, তার জন্য আমি বোতলটা নিয়ে নিয়েছি, বোতলটা দিয়ে জল খাবো। আর যা গরম লাগছে আমাকে, আজ এমন জিনিস দেখছি আজকে, বুঝেছো, গরম লাগছে। আমাদের কি বলতো, আমরা মনে হয় ভাত খাই না। ঠিক আছে, ওই জন্য ভাত খাই না বলে আমাদের মোটামুটি শরীর দেখো একদম কিরকম বলতো, পিঁপড়ের মতো শরীর আমাদের। আর যারা যারা ভাত খায় বেশি করে, প্লাস মানে যাদের মানে কি বলবো, দেখে দেখে আমাদের, হে ভগবান, আমাদের একটু দেও। ঠিক আছে, এত মানে জিনিস দেখে তো আমি পুরো লোভ সামলাতেই পারছি না। এরকম জিনিস কি করে দেয় আমরা দেখো, আমাদের মানে যেরকম চিকন সেরকম মানে কোনো কিছুই ভালো লাগে না, মানে কেউ আমাদের পছন্দ করে না কিছু না, কিন্তু এমন এমন জিনিস না দেখে পুরো মন একদম ভরে হাবুডুবু খাচ্ছে। বৌদির প্রেমে হাবুডুবু খাচ্ছে, একদম হাবুডুবু খাচ্ছে বৌদির প্রেমে। ঠিক আছে, সেটা মানে দেখে পুরো মানে মন মন একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, এত সুন্দর একটা জিনিস দেখলাম। ঠিক আছে, তোমরা তো দেখেছো, তা দেখে নি আমি ভাবছি যে আমি আর থাকতে পারছি না, আমি এবার মানে জল খাবো আজকে। দেখো হেভি লাগছে জল, ঠান্ডা জল। আর তার সঙ্গে কি দিয়েছি বলতো, একটু চিনি দিয়ে নিয়েছি। ঠিক আছে, চিনিটাকে দিয়েছি, এখন গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে, এখন চিনি জল খেলে সব থেকে বেশি ভালো। চিনি দিয়ে লবণ দিয়ে জল করে নিয়েছি, তার সঙ্গে আমি এটা দিয়ে দিয়েছি। এটা কে খায় বলতো, এটা দিয়ে আমার ছাগলের দুধ খায়, বুঝেছো। তাই ভাবলাম ছাগলের দুধ খায় আজকে না, কেন আমি ছাগল হয়ে যাই। ঠিক আছে, তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি, এইটা দিয়ে একদম। দেখেছো কিভাবে জল খাচ্ছি, তোমরাও খাবে, ঠিক আছে, তোমরাও কিন্তু খাবে। কেন বলতো, তোমাদের যাদের যাদের খেতে ইচ্ছা করবে না, তারা তারা এটা দিয়ে খেতে পারো। কেন বলতো, এটা দিয়ে খেলে আলাদা একটা মজা হবে, সেই মজা, এত সুন্দর মজা না, মানে কি বলবো, আর কিছু বলার নেই, না খেলে বোঝা যাবে না। ঠিক আছে, এই মজাটা না না খেলে বোঝা যাবে না যে কি মজা লাগে ভাই। আর সেই জিনিস, সেই জিনিস তো আর খাওয়া যাবে না, কিন্তু তার জন্য এটা সেটা সেটা বাদ দিয়ে এটাই খেয়ে মনটাকে একদম শান্ত করে ফেলছে। ঠিক আছে, মানে কি বলবো, মানে পুরো ভিতরটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে বন্ধু। যাতে যেটা নিয়ে গল্প, মানে ভগবান এমন দিয়েছে, এমন দিয়েছে যেরকম মানে লাও সেরকম জিনিস। ঠিক আছে, এত সুন্দর জিনিস, একবার দেখলে মোটামুটি মনটা একদম পুরো রসে রসে ভরে যায়। আর কচি কচি ঠাকুর পোড়া তো বুঝতেই পারো, তারা তো একদম মনে মানে বৌদির প্রেমে হাবুডুবু খাচ্ছে। বৌদিকে যতবার দেখে বৌদিকে ততবারই মোটামুটি কি বলতো, একদম জান প্রাণ দিয়ে বৌদিকে একদম ভালোবাসে। ঠিক আছে, আর আমরা কি দেখো, পুঁটি মাছের মতো একটু একটু চিকন হ্যাংলা পাতলা শরীর আমাদের, না ভালো চেহারা না কিছু না, কিন্তু আমাদের ভিডিও কেউ দেখে না। ঠিক আছে, তার জন্য তোমরা আমি আমি এমন একটা দেখো, জল দিয়ে পুরো একদম সুন্দর করে নিয়ে, তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা মানে ভিডিওটা দেখো, আর দেখে তোমরাও খাওয়া শুরু করে দাও, এইভাবে জলের বোতল নিয়ে খাওয়া শুরু করে দাও। ঠিক আছে, আমার মতো, কেন বলতো, যদি এইভাবে জল খাও না, এই জল এইভাবে জল খেলে না আলাদা একটা টেস্ট হয়, দারুণ টেস্ট হয়, সত্যি বলছি, তোমরা একবার খেয়ে দেখো। ঠিক আছে, এত সুন্দর টেস্ট হয়, কি বলবো, দারুণ টেস্ট, দারুণ দারুণ, একবার ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, এরকম একটা বোতল নেবে, বোতল নিয়ে এর মধ্যে একটা বোটা লাগাবে, ঠিক আছে, বোটা লাগিয়ে সেই সেইভাবে খাবে, একদম খাওয়ার একটা মজাটাই আলাদা, সত্যি মানে এত সুন্দর লাগে না কি বলবো, একদম দারুণ দারুণ দারুণ। ঠিক আছে, একবার ট্রাই করে দেখো না, না দেখলে বুঝতে পারবে না। দেখো তোমরা মানে যার খেতে ইচ্ছা করবে সে একবার নিয়ে দেখো ট্রাই করে। ঠিক আছে, খুব সুন্দর, একদম সুন্দর,
ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখো, মজা করো। এইভাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও সবাইকে। ঠিক আছে, সবাইকে টাটা।